তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তিনি নাকি পাপের প্রায়শ্চিত্ত করছেন আর সেই প্রায়শ্চিত্তেরই মূল কর্মসূচি হিসেবে বর্তমানে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোখা চোখা বাক্য প্রয়োগ করতে শুরু করেছেন তৃণমূল থেকে বিতাড়িত শঙ্কুদেব পণ্ডা রবিবার উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জে দলের এক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সামনে আগাগোড়া এনআরসি ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আইন না মানার জন্য রাজ্যের রাষ্ট্রপতি শাসনেরও দাবি তুললেন পণ্ডা তিনি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে বর্ধিত বাংলাদেশ বানাতে চাইছেন নাকি যা শুনে তৃণমূলের এক শীর্ষ রাজ্য নেতার কটাক্ষ কে এই শঙ্কুদেব ভাই তিনি কি দেশের প্রধানমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী একসময় শারদা কেলেঙ্কারিতে জড়িয়ে পুলিশের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছিলেন যে শঙ্কুদেব ইনি কি সেই ব্যক্তি উনি যদি সেই ব্যক্তিই হয়ে থাকেন তবে বলবো আগে উনি সারদা থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার প্রায়শ্চিত্ত করুন সিবিআই জেরার জবাব দিন ভুবনেশ্বর জেলে কাটিয়ে আসুন কিছুকাল সারদা কেলেঙ্কারির আসটে গন্ধ থেকে গা ধুয়ে আসুন তারপর মানুষ ওনার কথা শুনবে জেল যাবার ভয়ে যে একটা সাম্প্রদায়িক দলে গিয়ে পিঠ বাঁচায় মানুষ তার কথা শুনবে কেন তৃণমূল করেছেন এটা পাপ করেছেন এখনো কি মনে করেন আমি প্রায়শ্চিত্ত করছি বিজেপি করে কেন্দ্রীয় সরকারি অ্যাডভাইসারি আসছে রাজ্য সরকার মানছেন না এবং কোনোদিন কালকে সকালবেলা আমরা চাই না আমরা দলীয়ভাবে আমাদের স্ট্যান্ড আমরা চাইনা যে এখানে রাষ্ট্রপতি শাসন হোক কিন্তু কালকে যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতের কোনো আইন তিনি প্রথম বললেন সিএবি মানব না এরপর বলছেন এনআরসি মানবো না এরপর বলছেন জনগণনা মানব না তাহলে এটা কি আলাদা একটা বিচ্ছিন্ন দ্বীপ হবে নাকি বাংলাটা এটা কি বাংলার এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবেন উনি পশ্চিম কি কি এক্সটেন্ডেড বাংলাদেশ করার চক্রান্ত হচ্ছে